চল্লিশটা ভোট কেন্দ্রের ভোট গ্রহণ যত দশটি শুরু হয় একটা বিশ্ব ঘটনার কারণে আমাদের একটি ভোট কেন্দ্রে স্থগিত করা হয়েছে। আমরা ৩৯টা ভোট কেন্দ্রের ফলাফল এই বর্তমানে হাতে পৌঁছেছে। আমাদের সে অনুযায়ী আমি ঘোষণা করছি, মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি উনি পেয়েছেন ২৫,৪৬৪ ভোট। মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী আর রাষ্ট্রপতিকে উনি পেয়েছেন ১২,৯৯৩ ভোট। শেখ ওজিহাদ রহমান ন্যাশনাল পিপুলস পার্টি এনপিপি আমপ্রতীক উনি পেয়েছেন ৪০৬ ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ৩৮,৮৬৩ ভোট। মোট অবৈধ ভোটের সংখ্যা ৬২০। মোট প্রদত্ত ভোট ৩৯,৪৮৩। বিষয়টিভাবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান নৌকাপতিকে উনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আমরা আগামীকাল কেন্দ্র ওয়াইজ ফলাফল ঘোষণা করব আমাদের জেলা নির্বাচন কার্যালয়ে সাক্ষীরাতে। আপনাদের আমন্ত্রণ থাকলো সবাই।